নমস্কার, আবার আমি চলে এসেছি। আমার ছুটির দিনটা কেমন কাটলো আপনাদের সাথে সেটাই শেয়ার করার জন্য। তাহলে চলুন ছটপট দেখে নিই। ছুটির দিনেও জানেন তো আমার না বেশিক্ষণ ঘুমাতে ইচ্ছা করে না, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করেই এক কাপ চা আর সাথে বিস্কুট নিয়ে চলে এসেছি ছাদে। সকাল সকাল ছাদে এসে ওই হালকা মিষ্টি রোদটা গায়ে লাগাতে লাগাতে চা খাওয়ার মজাটাই আলাদা। চা তো আমার খাওয়া হয়ে গেছে, তারপর নিচে এসে মা বলল শাক তুলতে। দেখুন কি সুন্দর কচি কচি কলমির শাক হয়েছে, তার জন্য আমি একটা ঝুড়ি নিয়ে শাক তুলতে বসে পড়লাম। আর আমার যে কোনো শাক খুব ভালো লাগে খেতে, আর ছুটির দিন মানেই আমার বাড়িতে শাক হতেই হবে। দেখুন অনেকগুলো হয়ে গেছে বেশ। আর এদিকে মা দেখি চাউমিন বানাচ্ছে সকালের জলখাবারের জন্য, কিন্তু দিল না, বলল আগে স্নান করাই তারপর দেব। তাই চাউমিন খাওয়ার জন্য ছটফট চলে গেলাম স্নান করতে। দাঁড়ান এবার তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই, পুজো না দিয়ে যদি আমি আবার চাউমিন খেতে বসি ঠাকুর তো আবার রাগ করবে। তার জন্য বাবা ওইসব রাগ ঠাকের দিকে না গিয়ে পুজোটা দিতে বসেই গেলাম। পুজো দেওয়ার সাথে সাথে এখন চেষ্টা করি গীতার একটা পাতা হলেও পড়তে। গীতা পড়লে না অনেক কিছু প্রবলেমের যেন সলিউশন অটোমেটিক বেরিয়ে আসে। গীতা পড়ে ওটাকে লাল কাপড়ে মুড়িয়ে ঠাকুরের কাছে আবার রেখে দিলাম। আর এবার পালা একটু নিজের যত্ন নেয়ার, মানে একটু হালকা করে স্কিন কেয়ার করার, একটু টোনার আর একটুখানি ময়শ্চারাইজার মাখার। এই টোনারটা আমি প্রায় 3 বছর হয়ে গেল কিনেছি, এখনও শেষ করতে পারিনি। এবার প্রায় এক্সপায়ারের মুখে চলে এসছে, তাই রোজই এখন এটা মেখে শেষ করছি। আর এদিকে মা চাউমিন দিয়ে দিয়েছে, ছটপট তাড়াতাড়ি করে চাউমিনটা আমি খেয়ে নিচ্ছি, কেননা এক জায়গায় যাওয়ার আছে, প্রচুর দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে পাশের বাড়ি থেকে বৌদি ডাক দিয়েছে, কেন সেটাই দেখে নি চলুন। আরে এরা এখানে সবাই মিলে জড়ো হয়ে কি করছে, চলুন তাড়াতাড়ি একবার এদিকেও একবার নজর দিয়ে নি। ও কি করছে এবার বোঝা গেছে, পুপুল যে আজকে জেগে আছে, মানে ও হওয়ার পর থেকে আমি ওকে দিনের বেলা কোনোদিন দেখিনি ও জেগে আছে। আজকে ও জেগে আছে তার জন্য সবাই ওকে নিয়ে ব্যস্ত। ও পুপুল হতো দেখছি বৌদির দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়েই আছে। আর এদিকে মুন্নি বসে পড়েছে চুষি পিঠে বানাবে বলে। ওইদিকে চুষি পিঠে বানাক, ততক্ষণ এই দেখুন এইদিকে আর এক কাণ্ড হয়ে গেছে। বৌদির হাতের মধ্যে চোচ ঢুকে গেছে, সেইটাই সেফটি পিন দিয়ে বার করার চেষ্টা করছে চাপা দিই। আর এইদিকে আমাদের পুপুলকে নিয়ে তিথি সামলাচ্ছে। এই হোক বৌদি আমায় ডেকেছিল এই ভাজাপুলিগুলো দেবে বলে, এইগুলো বাড়ি এনে রেডি হয়েই আমি বেরিয়ে পড়েছি। ওই যে বলেছিলাম না এক জায়গায় যাবো, দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে মা এত রেগে গেছে আমার দেরি হচ্ছে বলে, আর না দাঁড়িয়ে নিজে কটকট করে হেঁটেই চলে যাচ্ছে। যাই হোক একটা টোটো পেয়েছি, না হলে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যেত। আর জানেন তো এই যে জায়গাটা দেখছেন এটা হলো আমাদের রাসতলা। রাস উৎসব হয় এইখানে, অনেক বড় মেলা বসে, আর এই পুকুর দুটোতে বাজি পড়ানো হয়। আর এই যে যেখানে আসার কথা ছিল চলেও এসেছি, কোথায় জানেন, এটা হলো আমাদের এখানকার রেশন দোকান, মানে আমাদের এটা রেশন দোকান। বায়োমেট্রিক দিতে হবে, বায়োমেট্রিকও দিয়ে নিলাম, তা না হলে তো রেশন পাবো না পরের মাস থেকে। আর এদিকে মা মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টি কিনছে। অনেকদিন হয়ে গেছে মামার বাড়ি যাওয়া হয় না, তাই আজকে মামার বাড়ি যাচ্ছিলাম। বেশিক্ষণ না, আমার বাড়ি থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। আর এটা হলো আমাদের এখানকার মা সিদ্ধেশ্বরীর মন্দির। মামার বাড়ি যাওয়ার পথেই মন্দির পরে ওইখানে একটু দাঁড়িয়ে নিয়েছিলাম। দেখুন দেখতে দেখতে মামার বাড়ি চলেও এসেছি। এটা হলো আমার মামার বাড়ি। আর এই যে দাদার ছেলে, ওর জন্য মা আসার সময় কালাকাত নিয়ে এসেছিল, ওটাই দিয়েছে আর কতক্ষণে খুলবে। তারপর মা আর মামি গল্পে বসে পড়লো আর আমি একটু শুয়ে নিলাম। আর
এইদিকে এরা ক্যাচর ম্যাচর করেই যাচ্ছে। নতুন এনেছে মামি, আগে ছিল না। আমার মামার বাড়ি এত কাছে হলেও আর আসা হয় না। সেই লাস্ট এসেছিলাম কালী পুজোর দিন বিকেলবেলা, তাও আবার 10 মিনিটের জন্য, আর আসা হয় না, কারণ এখানে আসতে আমার আর ভালোই লাগে না। দাদারা বাইরে থাকে, বোনেদের বিয়ে হয়ে গেছে, ভাইপো টাইপো কেউ থাকে না, পুরো বাড়ি ফাঁকা, তাই আর ভালো লাগে না। আগে এখানে এই তুলসী মন্দিরে বসে আমাদের কত আড্ডা হতো। আর মা এতদিন পর বাপের বাড়ির পাড়ায় এসছে, সবার সাথে গল্পে দাঁড়িয়ে পড়েছে, আর সাথে এইখানে একটার পর একটা জিনিস দেখেও যাচ্ছে, কিনছেও। আমিও দাঁড়িয়ে পড়লাম, আমিও দু একটা জিনিস নিয়েই নিলাম। আর এই দেখুন মা কি নিয়ে যাচ্ছে, উনুন দিয়ে দিয়েছে মামি একটা, এটা হাতে বানিয়েছিল। মামি শুনেছে যে আমি অনেক রান্নার ভিডিও করি, তাই এখন এই উনুনটা মায়ের হাতে দিয়ে দিয়েছে। আর এত ভারী এই উনুনটা মামি তুলতেই পারছে না একা হাতে, তো মা এই টোটোতে উনুন নিয়ে যাচ্ছে। শুধু উনুন নয়, এর সাথে যা যা কিনেছিল বালতি থেকে শুরু করে ঝাঁকা বাটি সব নিয়ে যাচ্ছে সাথে করে। ভালোই হলো একদিক থেকে, আমাদের বাড়ির উনুনটা না অনেকদিন হলো ভেঙে গেছে। আর বাড়ি ফিরে আমার এত খিদে পেয়েছিল, তাড়াতাড়ি খেতে বসে বললাম। আজকে ছিল ভাত, উচ্ছে আলু দিয়ে কলমির শাক, মুগের ডাল, আর ছিল হাঁসের ডিমের তরকারি, সব কিছুই আমার প্রিয় ছিল। আর মা মামার বাড়িতে মিষ্টি কেনার সময় বাড়ির জন্যও মিষ্টি কিনেছিল, মিষ্টিটাও একটুখানি নিয়ে নিলাম, আমার মিষ্টি খেতে খুবই ভালো লাগে। ভাত খাওয়ার পর দই আর মিষ্টি নিয়ে বসে পড়লাম খেতে, আর পরেই দিয়ে দিয়েছিলাম একটা টানা ঘুম। আর ঘুম থেকে উঠেই মাকে বললাম একটু চা করতে। মা চা আর তার সাথে একটু ওই খোসা সমেত চিনাবাদাম ভেজে দিয়ে দিল। বাদামগুলো কিনে আনার পর না একটু নরম হয়ে গেছিল, তার জন্য একটু খোলা কড়াইয়ে ভেজেই নিয়েছিল। বিকেলবেলা এই উঠোনে বসে চা খাওয়ার মজাই আলাদা। রুটির দিন আমি বাড়ি থাকলেই বিকেলবেলা চায়ের সাথে কিছু নিয়ে বসে পড়ি, আর মায়ের সাথে গল্প করতে করতে চা খাওয়া শেষ করি। আজকেও তাই হয়েছে। আমরা চা খাচ্ছিলাম, আর এদিকে তিথি যাচ্ছিল, তাই তিথিকে বললাম তুই বাদাম খাবি, বললো হ্যাঁ খাবো, আই নিয়ে যা। তিনজন মিলে এখানে বাদাম খাচ্ছি, আর আমাদের দেখে আর একজন কি মেরে মেরে দেখে সেও চলে এসছে। নাচ কর, তাহলে বাদাম দেবো। নাচ তো ভালো যাই হোক, তৃষা তো বাদাম পেয়ে খুব খুশি, ও বাদাম খাক, আর ওর সাথে আমরাও বসে পড়ি বাদাম খেতে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।